হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে বানাবো বটাই দিয়ে, বটাই পাস্তা দিয়ে আর মিক্স সস দিয়ে পাস্তাটা বানাবো। চিকেনটাকে আমি কুক করে নিতেছি, চিকেনটা সাথে সাথে আমি চিকেনের এটাতে দিয়ে দেবো রেসিপিতে, আপনারা দেখে নিন ইনগ্রিডিয়েন্টটা। এটা আসলে আছে, তবু আমি আবার দিয়ে দেব। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দেব, তেলের মধ্যে আমি একটু রসুন দিছি, রসুনটাকে একটু ভাজবো। ভাজিয়ে তারপরে আমি পেঁয়াজগুলা দেব, পেঁয়াজ আর একটা লম্বা কাঁচামরিচ, লং চিলি পেপার, ওইটা দিব দিয়ে আমি এটাকে একটু কুক করে নেব। এক 5 মিনিট কুক করার বাদে আমি সসগুলা দিয়ে দেব। সসগুলাই আমার ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এখানে জুকিনি সস দেব, তারপরে এক প্ল্যানের একটা সস আছে এই সসটা দেব, টমেটো সস দেব দিয়ে এটাকে কুক করব আরও 10 মিনিট, 5 মিনিটের মতো কুক করিয়া তারপরে আমি পাস্তাগুলো দেব। তারপরে আমি চিকেনগুলো দেব, চিকেনগুলো দেওয়ার পরে দেব পাস্তা। আপনারা আমার পাস্তাগুলো ট্রাই করেন, আমার পাস্তাগুলো অনেক মজা হয়। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি সসগুলো দেব। এটা হলো জুকিনি সস, জুকিনি পেস্ট, আর একটা দেব এগপ্ল্যান্ট পেস্ট, এগপ্ল্যান্ট টমেটোস, এগুলা রাশিয়ানের সস, আমি খাই, আমার বাচ্চারা ভালো পায়। আমি ডিফারেন্ট ডিফারেন্ট পাস্তা বানাই এগুলা দিয়ে, আপনারা বানাইয়েন, ট্রাই করেন, অনেক মজা হয়, অনেক মজা হয়। মানে খাইলে মনে থাকবে যে আমার রেসিপিটা আমি কী বানাইছি। এবার যখন আমার চিকেন দিয়ে দিছি, চিকেনগুলো যে কুক করছিলাম এগুলো দিয়ে এখন একটু জাল দেব, তারপরে আমি পাস্তাগুলো দেব। আপনারা আমার রেসিপিগুলো ট্রাই করেন প্লিজ, ট্রাই করিয়া দেখেন আমি কীভাবে বানাই, আমি ডিফারেন্ট ডিফারেন্ট বানাই। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বানাচ্ছি, আমার একটা সব প্রত্যেকটা রেসিপির মধ্যে আমার ডিফারেন্ট একটা ইয়ে আছে। আমার পাস্তাটা হয়ে গেছে, দেখেন কী সুন্দর, খুব মজা হয় পাস্তাটা। আপনারা খাইয়েন, বানাইয়েন, সাবস্ক্রাইব করেন, ফলো দিয়েন, শেয়ার দিয়েন প্লিজ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।